দেশের ফুটবলে পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে গত বছর শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। 10 দলের অংশগ্রহণে চূড়ান্ত পর্বের খেলা শেষে শিরোপার মঞ্চে মুখোমুখি হয় বাংলাদেশ আর্মি ও চট্টগ্রাম জেলা ফুটবল দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ আর্মি দল। ম্যাচের 6 মিনিটেই ইমতিয়াজের দুর্দান্ত গোলে লিড নেয় তারা। 26 মিনিটে ইমরানের গোলে লিড দ্বিগুণ করে বাংলাদেশ আর্মি, যদিও 11 মিনিট পর এক গোল শোধ দেয় চট্টগ্রাম জেলা দল। 2 মিনিট পর আবারও গোল করে 3-1 এগিয়ে যায় সেনাবাহিনীর দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলতে থাকে চট্টগ্রাম জেলা দল। 2 মিনিট পর পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন করে 3-2, যদিও 2 মিনিট পরেই গোল শোধ দেয় বাংলাদেশ আর্মি। শেষ পর্যন্ত 4-2 ব্যবধানে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে গেল মৌসুমের চ্যাম্পিয়ন দলটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এ ম্যাচে জয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসবে ভালো মানের খেলোয়াড়। আমাদের ইচ্ছা শক্তি, আমাদের স্পৃহা ছিল যে না আমরা চ্যাম্পিয়ন হবই, কারণ আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আমরা হারার আগে কখনো হারতে জানি না, এটাই আমাদের মূল মন্ত্র। অনেক ভালো লাগতেছে, কারণ আমরা গতবারে চ্যাম্পিয়ন ছিলাম, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারছি, এই জন্য অনেক ভালো লাগতেছে। টুর্নামেন্ট হলে একটা দিক ভালো হলো আপনার 64টা জেলা, তারপর আপনার সার্ভিস যে টিমগুলো আছে ওখান থেকে প্লেয়ার উঠে আসবে। ভিন্ন জায়গার থেকে পাইপলাইন তৈরি না হলে ফুটবলের, তাহলে প্লেয়ার উঠে আসবে না। খেলার জন্য সব প্লেয়ারই মানে ইনিশিয়েটিভ নিয়ে থাকি, আর আমরা এটাকে খুব গুরুত্ব দিই। চ্যাম্পিয়ন হয়েছি আমরা, এতে আমরা অনেক খুশি। আমার ইচ্ছা যে আমি বাংলাদেশের মানে সর্বোচ্চ লেভেলে খেলবো, বিপিএল খেলবো। এ ধরনের টুর্নামেন্ট পরবর্তীতে অব্যাহত রাখায় কাজ করবে ফুটবল ফেডারেশন, এমনটাই জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান অতিথি হারুনুর রশিদ। যে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে তারা চ্যাম্পিয়নের মনে খেখাচ্ছে, তবে সেকেন্ড হাফে চুটাং ভালো করছে। এই টুর্নামেন্টটা প্রতি বছর হয়, প্রতিটি হয়, তা সেই হিসেবে আমার মনে হয় যতদিন টুর্নামেন্টে সেরা কোচ হয়েছেন ইমাম হোসেন, সেরা গোলকিপার হয়েছেন উত্তম বড়ুয়া, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আর্মির ইমতিয়াজ রায়হান। টুর্নামেন্টে সেরা রেফারির খেতাব পেয়েছেন সাইফ দোহা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।